আসসালামু আলাইকুম দর্শক মন্ডলী, আমরা আর একটা নতুন ভিডিও নিয়ে আসছি যে গাছের কলম করতে হবে কি ধরনের সায়ন, সেই সায়ন কিভাবে আপনারা নির্বাচন করবেন, সেই সায়ন নির্বাচন নিয়ে আপনাদেরকে আমরা একটা ভিডিও নিয়ে আসছি। তো চলুন আমরা কি ধরনের সায়ন ব্যবহার করব। তো আমরা যখন গাছের কলম করব অবশ্যই সুস্থ সবল ডাল আমরা ব্যবহার করব, আর ডালের বয়স কম করে হলেও 30 দিন মতন বয়স হতে হবে। কুশি ডাল এই যে দেখতে পাচ্ছেন এই ডালটা দিয়ে এটা ছায়ন হিসাবে ব্যবহার করা যাবে না। এই কুশি ডগা যদি আপনি ছায়ন হিসাবে ব্যবহার করেন তাহলে এটা চারা হবে না, চারা গজাবে না, এটা নষ্ট হয়ে যেতে পারে। তবে ছায়ন হিসাবে আপনারা যদি কেউ নির্বাচন করতে চান এই ধরনের বকুল থাকবে। এই যে আপনারা দেখতে পাচ্ছেন এটা এখনও ফুটেনি, এই ধরনের ছায়ন আপনারা ব্যবহার করেন। দেখতে পাচ্ছেন ডোগাটাও বয়স হয়ে গেছে, তো এটা আমরা ছায়ন হিসাবে ব্যবহার করতে পারবো। এই যে এগুলো আমরা ছায়ন হিসাবে ব্যবহার করতে পারবো, এগুলো কোনো রোগ নাই, এগুলো সুস্থ সবল। কিন্তু এই যে কুশি যে ডোগা এগুলো আমরা কি ব্যবহার করতে পারবো না। তো যারা আপনারা এভাবে একটা ডোগা কেটে নেবেন, ডোগা কাটার পরে আপনারা কি করবেন, এই যে পাতাগুলো এভাবে আপনারা একটু যে বোটা একটু রেখে আপনারা পাতাগুলো কেটে দেবেন, যাতে ছায়নের মূল কাণ্ডে ছাল না উঠে যায়। এভাবে আপনারা কী করবেন, ছায়নের ডগা নির্বাচন করবেন। এই যে আমাদের একটা ছায়ন তৈরি হয়ে গেল, আর ছায়ন আপনারা সংরক্ষণ করবেন কীভাবে সেটা আমরা আপনাদের একটু দেখাই। ওটা ওগুলো কবে কাটা, ওগুলো আজকের কাটা, কতদিন রাখা যাবে এভাবে জড়াইয়ে, কিভাবে জড়াবেন, জড়ান তো। এভাবে জড়ায় 3-4 দিন রাখা যাবে, মানে বাতাস না লাগলে কিছু হবে না। সকলকে ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য।